পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত মার্কেট খোলা হবে না বলে জানিয়েছেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম শাহিন। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পাঁচ সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তারা হলেন খুলনায় তালুকদার আব্দুল খালেক, সিলেটে মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে AHM খায়রুজ্জামান লিটন, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেনিয়াবাদ ও গাজীপুরে অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় বাশার আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল 11:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সড়কের গোমস্তাপুর ইউনিয়নের নো স্ট্যান্ড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল্লাহ সুমনের বাড়িতে দুদিন ধরে অনশন করছেন এক তরুণী। এ ঘটনায় এলাকা ছেড়ে পালিয়েছেন ওই শিক্ষক। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে স্মোক বোমা ছোড়া হয়েছে। শনিবার জাপানের ওয়াকাইমা প্রশাসনিক এলাকায় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। লাহোরে প্রথম টি-20তে 88 রানে জিতেছে পাকিস্তান। 182 রান তারা করতে গিয়ে 27 বল বাকি থাকতে 94 রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। 5 ম্যাচের সিরিজে স্বাগতিকদের এগিয়ে নেয়ার সবচেয়ে বড় অবদান রৌফের, 18 রানে তিনি নেন 4 উইকেট। সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা হেগড়ে। তিনি বলেন, এ বিষয়ে আমি কি বলবো, আমি কেবল আমারই সম্পর্কে পড়তে পারি, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করি।